নমস্কার শুভ সন্ধ্যা আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান আমার এখনকার অনুষ্ঠান হচ্ছে আজকের শেষ অনুষ্ঠান এবং শুরুটা হয়তো সকাল সাতটা পঁয়ত্রিশ থেকে তারপরে নানান অনুষ্ঠান বিউটি গান বিউটি সব কিছু মিলিয়ে চলতে চলতে ভালো লাগার জায়গা এটাই যে যখন শাড়িটা আমার খুব প্যাশনের জায়গার অনুষ্ঠানের শেষ অনুষ্ঠানে যখন শাড়ি দিয়ে শেষ হয় তো আজকে আবরণের অনুষ্ঠান আপনারা সবাই জানেন আবরণ মানে রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন আজকে আবরণের হার্ড জামদানি যেটা দিয়ে আবরণ আপনাদের মনের কোঠায় জায়গা করেছে সেই শাড়ি দিয়ে আজকে অনুষ্ঠান করছি আমরা প্রথম শাড়িটা হচ্ছে রেড রেডের মধ্যে এটা মিনাকারি জামদানি একদম মিনের কাজ আছে হলুদ আর সবুজ দিয়ে এটা হচ্ছে এভাবে যাচ্ছে পুরোটা জাল কাজ এই হচ্ছে বডিটা এভাবে পুরোটা জাল কাজ আর একটা সাদা সুতোর সঙ্গে একটা লাল সুতো গেছে বলে রেডটা কিন্তু সফট রেড এটা হচ্ছে কুচিদাও এটা হচ্ছে শাড়িটা এক নম্বর শাড়ি নাম্বার ওয়ান অপশান হচ্ছে একসঙ্গে আপনি গ্রিন ব্লাউজ পরুন ইয়েলো ব্লাউজ পরুন যেহেতু দুটো কালারের মধ্যে রয়েছে এক নম্বর ছাব্বিশশো পঞ্চাশ টু সিক্স ফাইভ জিরো নাম্বার ওয়ান টু সিক্স ফাইভ জিরো এবারে আসবো নাম্বার টু এটা হচ্ছে দু নম্বর শাড়ি নাম্বার টু আমরা আজকে হার্ড জামদানি ঠিক হার্ড বলবো না নর্মাল পলিশ জামদানি এটাকে আমরা নর্মাল পলিশ জামদানি বলি এটা হোয়াইটের মধ্যে যাচ্ছে একদম হোয়াইটে একদম সাবেকি করাতে আঁচল পারে যাচ্ছে পেজলি আর ভেতরে দেখুন সেই শিউলি ফুল ছোট্ট ডটস এই হচ্ছে নকশাটা নাম্বার টু এটা তো লাল ব্লাউজ দিয়েই ভালো লাগবে দু নম্বর শাড়ি নাম্বার টু প্রাইস হচ্ছে টু সিক্স ফাইভ জিরো ছাব্বিশশো পঞ্চাশ টু সিক্স ফাইভ জিরো এটা হচ্ছে নাম্বার টু দু নম্বর শাড়ি এর পরের শাড়িটা আসবো তিন নম্বর এই কালারের ভীষণ ডিমান্ড ভীষণই ডিমান্ড এটা হচ্ছে নাম্বার থ্রি তিন নম্বর এটা হচ্ছে ডিমান্ডের কালার আর কি সি গ্রিন কিন্তু একটু সফট টোনে এটা হচ্ছে নাম্বার থ্রি আচল এই শাড়িটার বিশেষত্ব একটু বলি এর পার আছে এবং এই পারটাকে না এখানে এই নকশাটা দিয়ে পারটাকে আলাদা করা হয়েছে তার উপরে আবার এই জালটা যাচ্ছে যেখানে করাতে টাচ আছে এটা হচ্ছে আজকের এপিসোডের নাম্বার হচ্ছে থ্রি তিন নম্বর ছাব্বিশশো পঞ্চাশ টু সিক্স ফাইভ জিরো নাম্বার থ্রি তিন নম্বর শাড়ি ছাব্বিশশো পঞ্চাশ তিনের পরে চলে যাব চার নম্বর পিচ কালার একই নকশা যেটা আমি তিনে দেখালাম সেটাই দেখাবো চারে পিচের সঙ্গে একটা তুতে নীলের ব্যবহার এটা হচ্ছে নাম্বার ফোর কিন্তু দুটোই না সফট কালার টোন এই হচ্ছে শাড়িটা এটা হচ্ছে নাম্বার ফোর দুটোই হচ্ছে ভীষণ সফট কালার টোন নাম্বার ফোর চার নম্বর প্রাইস হচ্ছে ছাব্বিশশো পঞ্চাশ টু সিক্স ফাইভ জিরো নাম্বার ফোর দেখিয়ে দিলাম এবারে আসবো নাম্বার ফাইভ পাঁচ নম্বর এটা রেডে যাচ্ছে নাম্বার ফাইভ পাঁচ নম্বর রেড গ্রিনের ব্যবহার নাম্বার ফাইভ আচল পারে রয়েছে টেম্পল একটু দেখাই পারে রয়েছে টেম্পল আর এটা রয়েছে ভেতরে এটা হচ্ছে নাম্বার ফাইভ টু সিক্স ফাইভ জিরো ছাব্বিশশো পঞ্চাশ পাঁচ নম্বর শাড়ি ফাইভ টু সিক্স ফাইভ জিরো নাম্বার ফাইভ এবারে আসবো নাম্বার সিক্স ছ নম্বর শাড়ি কালারটা একদম পাউডার মিন্ট মিন্ট গ্রিন পাউডার টোন এটা দেখাচ্ছি হচ্ছে নাম্বার সিক্স কালারটা অসম্ভব সুন্দর আঁচল থেকে চেস্ট পর্যন্ত ঘন কাজে তারপরে এরকম গ্যাপ করে এটা হচ্ছে টু সিক্স ফাইভ জিরো ছাব্বিশশো পঞ্চাশ ছ নম্বর শাড়ি টু সিক্স ফাইভ জিরো নাম্বার সিক্স টু সিক্স ফাইভ জিরো এইবার একদম পাউডার টোন এবারে আসছি সাত নম্বর যাবেন এটা হচ্ছে সাত এটা না আঁচলটা লাল অ্যাকচুয়ালি পুরো শাড়িটাতে লাল সুতোর টানা আছে আঁচলটা লালের মধ্যে লাল দিয়ে কাজ এখানে সবুজ ভাড়নায় সবুজ দিয়ে কাজ কুচিতে আবার লাল ভার্নায় লাল দিয়ে কাজ কোলাঞ্চলে হচ্ছে হলুদ ভার্নায় হলুদ দিয়ে কাজ এটা দেখালাম হচ্ছে নাম্বার হচ্ছে সেভেন সাত নম্বর শাড়ি ছাব্বিশশো পঞ্চাশ নাম্বার সেভেন এবারে আসছি নাম্বার এইট আট নম্বর শাড়ি এটা হচ্ছে নাম্বার এইট এটা পিঙ্কের সঙ্গে ব্লু গ্রিনের ব্যবহার পিঙ্ক মানে একদম টিপিক্যাল পিঙ্ক আপনারা যেটা করবেন বিয়ের মরশুম জামদানির ভীষণ ডিমান্ড থাকে আপনাদের যার যেটা পছন্দ খালি বুকিং করবেন হেল্পলাইন নাম্বারে এটা কিন্তু খুব সুন্দর করে গেছে এটা খুব সুন্দর ব্যাপারটা খুব ইন্টারেস্টিং দুটো টেম্পল গ্রিনে দুটো টেম্পল ব্লুতে এই গ্রিনের উপরে গ্রিন দিয়ে ওই নকশাটাকেই কন্টিনিউ করা হয়েছে ব্লু এর উপরে ব্লু দিয়ে ওই নকশাটাকে কন্টিনিউ করা হয়েছে তার ফলে আপনারা যখন পরবেন শাড়িটা গায়ের উপরে একটু হাফ হাফে কাস্টা যাবে মানে একটু গ্রিন একটু ব্লু একটু গ্রিন একটু ব্লু এভাবে কাজটা যাবে কাজটা পরলে পরে খুব ভালো লাগবে এবং এটা হচ্ছে আজকের এপিসোডের নাম্বার এইট দেখালাম আট নম্বর ছাব্বিশশো পঞ্চাশ টু সিক্স ফাইভ জিরো নাম্বার এইট আট নম্বর ছাব্বিশ পঞ্চাশ ন নম্বর শাড়ি আমরা আগে একটা থ্রি দেখালাম তিনটে কালার টোনে এটাও দেখাবো দুটো সম্ভবত নাম এটা আঁচলে রেড অ্যাকচুয়ালি এটাতে কী হয়েছে আগেরটায় যেমন লাল সুতো টানা ছিল এটা হলুদ সুতো টানা আছে কন্টিনিউ হলুদ টানাতে গেছে এখানে রেড ভান্ডায় রেড দিয়ে কাজ এখানে গ্রিন ভান্নায় গ্রিন দিয়ে কাজ কুচিতে আবার রেড ভার্নায় রেড দিয়ে কাজ কোলাচলে ইয়েলো ভার্নায় ইয়েলো দিয়ে কাজ তার মানে এখানে আপনি ইয়েলোর কালারটা পারানেন্ট পাবেন বাদবাকি জায়গাটায় কিন্তু ক্রস স্টোন পাবেন এটা ছাব্বিশশো পঞ্চাশ ন নম্বর শাড়ি নাম্বার নাইন এবারে আসছি নাম্বার টেন দশ নম্বর এটা হচ্ছে নাম্বার টেন দশ নম্বর এটা পুরো হাফ হাফে যাবে এটা রানি টানা রানি ভারনা শাড়িটা পুরোটা এন্টায়ার শাড়িটাই রানি টানায় গেছে এটা রানী ভারনা গেছে রানী দিয়ে কাজ যাচ্ছে সেলফ গেল কাজটা এই জায়গাটা সেলফ গেল পার ভেতরে একদম এভাবে অ্যাঙ্গুলার করে এবং চেস্ট পর্যন্ত দিয়ে দিয়ে হাইলাইট আর হাফটা দেখাই এটা হচ্ছে হাফটা প্রাইসটা হচ্ছে ছাব্বিশশো পঞ্চাশ টু সিক্স ফাইভ জিরো নাম্বার হচ্ছে টেন দশ নম্বর শাড়ি ছাব্বিশশো পঞ্চাশ নাম্বার টেন এবারে আসবো নাম্বার ইলেভেন এগারো নম্বর একটু সাবেকি নকশা দেখাবো এগারো নম্বর এটা হচ্ছে নাম্বার ইলেভেন এটা সফট পিঙ্ক আমি বেবি পিঙ্ক বলবো না বেবি পিঙ্ক এর থেকেও লাইট হয় অ্যাকচুয়ালি এটাতে সাদা সুতোর টানায় পিঙ্ক সুতোর ভারনা গেছে গিয়ে টোনটা একদম লাইট এই দেখুন এখানে সাদা সুতোর টানায় সাদা সুতো ভারনা তার মধ্যে পিঙ্ক দিয়ে টেম্পল গেছে এখানে সাদা সুতোর টানায় পিঙ্ক সুতো ভারনা গেছে গিয়ে পিঙ্ক দিয়ে কাজ হয়েছে সফট টোন এসে একদম স্থলপদ্মের যে পিঙ্কটা হয় ঠিক সেই পিঙ্কটা আর এই হচ্ছে হাফ শাড়িটা পুরোটা হোয়াইটে এটা হার্ড পলিশে যাচ্ছে এই হাফটা কিন্তু পুরোটা হোয়াইট এইটা দেখালে বুঝবেন কালারটা একদম হোয়াইটে যাচ্ছে না এটা তো পিঙ্ক সুতো টানা আমি আমার টানাতে পিঙ্ক সুতো এখানে পিঙ্ক সুতো টানা এখানে ভারনা গেছে হোয়াইট দিয়ে আর এখানেও কিন্তু হোয়াইট সুতো ভারণা গেছে শাড়িটা খুব ভালো লাগছে দেখতে প্রাইসটা হচ্ছে টু সিক্স ফাইভ জিরো নাম্বার ইলেভেন এগারো নম্বর ছাব্বিশশো পঞ্চাশ নাম্বার ইলেভেন টু সিক্স ফাইভ জিরো এবারে আসবো নাম্বার টুয়েলভ বারো নম্বর গ্রিন নাম্বার টুয়েলভ বারো নম্বর শাড়ি এটা গ্রিনে যাচ্ছে নকশাটা একদম আলাদা আঁচলটাতে সাবেকি করাত নকশা পাটটার মধ্যে যেটা গেছে বক্স ডিজাইনের সঙ্গে টেম্পল এটা হচ্ছে বক্স ডিজাইনের সঙ্গে টেম্পল যাচ্ছে পারে আর ভেতরের নকশাটা দেখুন এটা হচ্ছে ভেতরের নকশা পুরো শাড়িটা এভাবে নকশাটা গেছে এটা হচ্ছে বারো নম্বর নাম্বার টুয়েলভ বারো নম্বর শাড়ি প্রাইস একই ছাব্বিশশো পঞ্চাশ টু সিক্স ফাইভ জিরো নাম্বার টুয়েলভ এইবারে আসবো নাম্বার থার্টিন তেরো নম্বর এটা রানি কালার হট রানি মানে রানী অ্যাকচুয়ালি রেড টানাতে রানী ভার না তার মধ্যে রানি দিয়ে কাজটা হয়েছে অসম্ভব ব্রাইট হয়েছে শাড়িটা বিয়ের কোনেকে গিফট করতে পারেন তত্ত্বে অনেক শাড়ির মধ্যে এই শাড়িটা জায়গা করতেই পারে তেরো নম্বর ছাব্বিশশো পঞ্চাশ নাম্বার থার্টিন টু সিক্স ফাইভ জিরো দু হাজার ছশো পঞ্চাশ তেরো নম্বর শাড়ি চোদ্দো নম্বরে যাব নাম্বার ফোরটিন এটা হচ্ছে চোদ্দো নম্বর এটা হচ্ছে একদম তুতের হলো চোদ্দো নম্বর শাড়ি নাম্বার ফোরটিন চোদ্দ নম্বর তুতের মধ্যে সেলফে জাল আর তার সঙ্গে চেস্ট পর্যন্ত জড়ি দিয়ে হাইলাইট পাড়ে টেম্পল স্লিক টেম্পল পারে দেখুন একদম ছোটো ছোটো টেম্পল উপরে এই জাল কাজটা যাচ্ছে এটা হচ্ছে চোদ্দো নম্বর নাম্বার নম্বর শাড়ি এবারে আসব আসবো ফিফটিন পনেরো নম্বর আমার না একটা হাসির কথা একটু শেয়ারই করি আপনাদের তো সবই বলি আপনারা তো টিভির পর্দায় রয়েছেন এই চারপাশে অনেক লোক আছে আমি যে শাড়িটা দিচ্ছি ছুটছে জন্টি রোডসের কথা মনে পড়ে গেছে আমার এদের দুজনকে দেখে দুজন এখানে আছে আবরণে এত ভালো কিপিং করছে মানে ফিল্ডিং এত ভালো যে শাড়িটা মাটিতেই পড়ছে না তো মাথায় ঘুরলো জন্টি রোডস তো এবারে শাড়িটা দেখাই এটা হচ্ছে পনেরো নম্বর শাড়ি ছাব্বিশশো পঞ্চাশ টু সিক্স ফাইভ জিরো নাম্বার ফিফটিন এটা রানী কালারের মধ্যে যাচ্ছে এবার পিঙ্ক সুতো দিয়ে কাজ এই হচ্ছে শাড়িটা এই শাড়িটাকে না কিরামভাবে জানেন তো আপনি হয়তো রানি ব্লাউজ দিয়ে পরলে ভালো লাগবে কিন্তু যদি একদম নেভি ব্লু ব্লাউজ দিয়ে এই শাড়িটা পরে অসাধারণ দেখতে লাগবে এটার প্রাইস হচ্ছে ছাব্বিশশো পঞ্চাশ টু সিক্স ফাইভ জিরো নাম্বার ফিফটিন পনেরো নম্বর আমি ষোলো নম্বর শাড়িতে যাওয়ার আগে কয়েকটা কথা একটু বলে দিই যেটা না বললে নয় আবরণের ফোন নাম্বার যাচ্ছে দেখুন আমার হাতের পাশে এস এম এস হোয়াটসঅ্যাপের নাম্বার এখানে হেল্পলাইন নাম্বার এস এম এস বা হোয়াটসঅ্যাপের নাম্বারটা হচ্ছে নাইন জিরো ফাইভ ওয়ান টু ওয়ান ডাবল সেভেন নাইন ফাইভ এই নাম্বারে এস এম এস করে অথবা হোয়াটসঅ্যাপ ইউটিউবে একটু পরেই প্রোগ্রামটা আপলোড হবে আপনি আপনার পছন্দের শাড়িটার ছবিটা নেবেন স্ক্রিনশটটা নিয়ে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট পাঠিয়ে আপনি বুকিং করতে পারেন হেল্পলাইন নাম্বার নাইন জিরো ফাইভ ওয়ান টু ওয়ান সেভেন টু সেভেন টু নাইন জিরো ফাইভ ওয়ান টু ওয়ান সেভেন টু সেভেন ফোর এই নাম্বারে আপনারা ফোন করে বুকিং করতে পারেন এবং এই বুকিংটা চলে প্রোগ্রাম চলাকালীন বলে নয় আপনার সময় মতো নটার মধ্যে যে কোনো সময় সকাল দশটা থেকে রাত্রি নটা রাত্রি আটটা সম্ভবত এই সময়ের মধ্যে ফোন করতে পারেন আর প্রতিষ্ঠান খোলা থাকে সকাল দশটা থেকে রাত্রি আটটা প্রতিদিন সোম থেকে রবি গাড়ি নিয়ে আসলে গাড়ি পার্কিংয়ের সুন্দর বন্দোবস্ত রয়েছে এছাড়া আপনারা ট্রেনে বাসে সব রকমভাবেই আসতে পারবেন আবরণে আর হোলসেলাররা যোগাযোগ করবেন আপনাদের জন্য একটা স্পেশাল নাম্বার সময় যায় যদি সেই নাম্বারটা বিজি পান কোনো কারণে ফোনটা রিং হয়ে যাচ্ছে কেউ ধরছে না কিংবা সুইচ টপ তাহলে সরাসরি হেল্পলাইন নাম্বারে ফোন করবেন কিন্তু প্রোগ্রাম চলাকালীন এই সময়ের মধ্যে নয় আফটার প্রোগ্রাম আপনি করুন হোলসেলারদের সাথে কথা বলা হবে অনেক মানুষ কাজ করছেন হোলসেলের নিয়ে ষোলো নম্বর শাড়ি এটা আমি একটা আগেটা যেটা দেখালাম তারই আদলে এটা ইয়ালোর মধ্যে ইয়ালো দিয়ে কাজ এখানে আবার বড় একটা টেম্পল যাচ্ছে এবং এই হচ্ছে ভেতরটা এটা হচ্ছে পনেরো ষোলো নম্বর শাড়ি নাম্বার সিক্সটিন টু সিক্স ফাইভ জিরো পুরোটা একই রকমভাবে ষোলো নম্বর শাড়ি ছাব্বিশশো পঞ্চাশ টু সিক্স ফাইভ জিরো নাম্বার সিক্সটিন ষোলো নম্বর এবারে আসবো সতেরো নাম্বার সেভেনটিন লাল সেলফে আমরা সেলফেই ছিলাম আগেরটা পিঙ্কে ছিলাম তারপর একটা ইয়েলোতে ছিলাম এবার আসছি রেডে ডিজাইনগুলো বদলাবে এটা হচ্ছে সতেরো আঁচলে যাচ্ছে একদম করাত নকশা এটা আসছে পার এই হচ্ছে ভেতরে জাল এটা হচ্ছে সতেরো নম্বর ছাব্বিশশো পঞ্চাশ নাম্বার সেভেনটিন সতেরো নম্বর শাড়ি ছাব্বিশশো পঞ্চাশ টু সিক্স ফাইভ জিরো নাম্বার সেভেন্টিন সতেরো নম্বর ছাব্বিশ পঞ্চাশ আঠেরো নম্বর নাম্বার এইটিন এটা হচ্ছে আঠেরো নম্বর এটা অরেঞ্জ ওই একই নকশা যেটা আমি দেখালাম সতেরোতে আঠেরোতে অরেঞ্জে আমরা সেম নকশাটাই দেখাচ্ছি এটা হচ্ছে আঠেরো নম্বর পার এই হচ্ছে ভেতরটা আঠেরো নম্বর শাড়ি নাম্বার এইটিন প্রাইস হচ্ছে টু সিক্স ফাইভ জিরো ছাব্বিশশো পঞ্চাশ আঠেরো নম্বর এবারে আসব উনিশ নম্বর নাম্বার নাইনটিন এটা গ্রে কালার নাম্বার নাইনটিন উনিশ নম্বর শাড়ি এটা গ্রে মধ্যে মানে এটাতে রয়েছে কি সাদা টানা কালো না তার মধ্যে বেলপাতা ডিজাইন এলো এবং পাড়ের মধ্যে কিন্তু কালোর সাথে এখানে লাল টানা ছিল কালো ভার্নার সাথে মিশে গার্নের টোনটা এলো তার মধ্যে গ্রিন ইয়েলোর ভীষণ সুন্দর ব্যবহার রয়েছে রেড গ্রিন ইয়েলো এবং এটা হচ্ছে আজকের এপিসোডের উনিশ নম্বর শাড়ি এই হচ্ছে বেলপাতা ডিজাইন কেন বেলপাতা ডিজাইন দেখুন তিনটে পাতা তার মধ্যে মিনের ব্যবহার আছে এই শাড়িটার প্রাইস হচ্ছে টু জিরো ফাইভ জিরো তাই মানে এক থেকে আঠেরো নাম্বার ওয়ান টু নাম্বার এইটিন আমরা দেখিয়েছি টু সিক্স ফাইভ জিরো টোয়েন্টি সিক্স ফিফটি অর্থাৎ টু থাউজেন্ড সিক্স হান্ড্রেড ফিফটি আর ফ্রম নাম্বার নাইনটিন প্রাইস হচ্ছে ওয়ান থাউজেন্ড নাইন হান্ড্রেড এই টু থাউজেন্ড ফিফটি টু থাউজেন্ড ফিফটিন ফ্রম নাম্বার নাইনটিন প্রাইজ হচ্ছে টু জিরো ফাইভ জিরো দু হাজার পঞ্চাশ উনিশ নম্বর থেকে দাম শুরু হলো এবার আমরা পুরো এপিসোডে যত এরপরে যতগুলো শাড়ি দেখাবো সবই উনিশ পঞ্চাশেই আমরা কিন্তু দেখা দু হাজার পঞ্চাশেই দেখাব উনিশ নম্বর থেকে আমরা দু হাজার পঞ্চাশ এই প্রাইজে গেলাম এটা নাম্বার নাইনটিন টু জিরো ফাইভ জিরো দু হাজার পঞ্চাশ উনিশ নম্বর কুড়ি নম্বরে যাব নাম্বার টোয়েন্টি এটা হচ্ছে কুড়ি নম্বর শাড়ি নাম্বার টোয়েন্টি এটা রেড ইয়েলো হাফ হাফ নাম্বার টোয়েন্টি কুড়ি নম্বর রেড ইয়েলো হাফ হাফ হাফটা হচ্ছে রেড এই হচ্ছে শাড়িটা এটা হচ্ছে হাফটা রেডের মতো ওই বেলপাতা নকশাই যাবে দিয়ে হাইলাইট আর হাফটা হচ্ছে ইয়েলো অ্যাকচুয়ালি রেড টানা গেছে ভারনা গেছে এখানে হলুদ হলুদ সুতো দিয়ে কাজ হয়েছে এখানে রেড টানা রেড ভারনা রেড সুতো দিয়ে কাজ এটা হচ্ছে কুড়ি নম্বর শাড়ি দু হাজার পঞ্চাশ নাম্বার টোয়েন্টি টু জিরো ফাইভ জিরো কুড়ি নম্বর দু হাজার পঞ্চাশ একুশ নম্বর এই কালার কম্বিনেশনটা খুব সুন্দর নাম্বার টোয়েন্টি ওয়ান একুশ নম্বর শাড়ি এই শাড়িটা না হলুদ টানা আছে আর কোলাচলে তো হলুদ টানায় হলুদ ভরনা হলুদ দিয়ে কাজ যাচ্ছে কিন্তু গায়ের উপরে হলুদ টানার সঙ্গে তুতে ভরনা গেছে আর তুতে দিয়ে কাজ যাচ্ছে কিন্তু একটা অদ্ভুত সুন্দর লেমন টোন এসছে লেমন গ্রে একটা টোন মিলিয়ে টোন এসছে যেহেতু ইয়ালো টানাতে তুতে ভারনা গেছে তুতে দিয়ে কাজ হয়েছে বেলপাতা নকশাই দেখাচ্ছি এবং হাফটা হচ্ছে ইয়ালো এটা হচ্ছে আজকের একুশ নম্বর শাড়ি দু হাজার পঞ্চাশ নাম্বার টোয়েন্টি ওয়ান একুশ নম্বর দু হাজার পঞ্চাশ টোয়েন্টি ওয়ান টু জিরো ফাইভ জিরো টোয়েন্টি টু বাইশ নম্বর এটা সেলফ ইয়ালো টোয়েন্টি টু বাইশ নম্বর শাড়ি নাম্বার টোয়েন্টি টু বাসন্তী হলুদ যে রঙটাকে আমরা বলি এটা ঠিক সেই রঙটা টোয়েন্টি টু বাইশ নম্বর একদম বাসন্তী হলুদ রং বাইশ নম্বর এখানে আবার পাড়ের টেম্পল টেম্পলের মধ্যে জারির হাইলাইট ভেতরে বেলপাতা তার মধ্যেও জারির হাইলাইট বাইশ নম্বর শাড়ি প্রাইস হচ্ছে দু হাজার পঞ্চাশ টু জিরো ফাইভ জিরো নাম্বার টোয়েন্টি টু বাইশ নম্বর দু হাজার পঞ্চাশ নাম্বার টোয়েন্টি টু টু জিরো ফাইভ জিরো টোয়েন্টি টু এর পরে চলে যাবো টোয়েন্টি থ্রি তেইশ নম্বর শাড়ি এটা হচ্ছে টোয়েন্টি থ্রি তেইশ নম্বর অফ হোয়াইটে গ্রিন দেখাচ্ছি তেইশ নম্বর এই শাড়িটা ভীষণ সুন্দর এটা তো যে সমস্ত মায়েরা লাল পরবেন না আমাদের অনেকেই ফোন করেন লাল যারা পরবেন না তারা তো নিতেই পারেন আর মায়েদের ওয়ার্ড্রপে থাকলে আমরা মেয়েরা বা তাদের ছেলের বইয়েরা সবুজ ব্লাউজ দিয়ে অনায়াসে পরে ফেলতে পারি এটা হচ্ছে আজকের এপিসোডে তেইশ নম্বর দু হাজার পঞ্চাশ টু জিরো ফাইভ জিরো নাম্বার টোয়েন্টি থ্রি চব্বিশ নম্বর শাড়িতে যাব নাম্বার টোয়েন্টি এটা অরেঞ্জ কালার একদম টিপিক্যাল অরেঞ্জ যে রঙটাকে আমরা বলি এটা হচ্ছে টিপিক্যাল অরেঞ্জ তার মধ্যে একটা পার্পল এবং গ্রিন দিয়ে নকশাটা যাচ্ছে এটা হচ্ছে আজকের এপিসোডের চব্বিশ নম্বর টোয়েন্টি ফোর চেস্ট পর্যন্ত প্রত্যেকটা শাড়িরই দেখা যাচ্ছে দেখুন চেস্ট দি জমাট কাজ তারপরে কিন্তু প্যানেল করে কিন্তু গ্যাপটা খুব কম খুব কম গ্যাপের কাজ এটা হচ্ছে আজকের এপিসোডে চব্বিশ নম্বর দু হাজার পঞ্চাশ টোয়েন্টি ফোর টু জিরো ফাইভ জিরো চব্বিশ নম্বর দু হাজার পঞ্চাশ পঁচিশ নম্বর টোয়েন্টি ফাইভ এটা হচ্ছে ব্ল্যাকে যাচ্ছে পঁচিশ নম্বর শাড়ি টোয়েন্টি ফাইভ মাল্টি কালার আর শীতকাল তো এখন এখন ব্ল্যাকের একটা ভীষণ ডিমান্ড মানে ব্ল্যাক দেখলেই মনে হয় পরে ফেলি এটা হচ্ছে টোয়েন্টি ফাইভ আর এটা যদি একটা ইয়েলো কিংবা গ্রিন ব্লাউজ দিয়ে পরা যায় রেডটা তো কমন রেডটা তো সবাই পরবে আপনি পরলে একটু ইয়েলো ব্লাউজ দিয়ে পড়ুন দেখতে বেশি ভালো লাগবে একটু হাটকে সাজতে হবে সবসময় প্রাইসটা হচ্ছে টু জিরো ফাইভ জিরো নাম্বার হচ্ছে টোয়েন্টি ফাইভ পঁচিশ নম্বর পঁচিশ নম্বর শাড়ি নাম্বার টোয়েন্টি ফাইভ প্রাইস হচ্ছে টু জিরো ফাইভ জিরো পঁচিশ নম্বর নাম্বার টোয়েন্টি ফাইভ টু জিরো ফাইভ জিরো আমরা বারবারই বলছি চেস্ট পর্যন্ত প্রচণ্ড ঘন কাজ কিন্তু তারপরেও যে গ্যাপ দিয়ে কাজ হলো যখন আপনি ওভারঅল দেখছেন তখন কিন্তু কোথাও কোনো গ্যাপ মনে হচ্ছে কি কোথাও কোনো গ্যাপ কিন্তু নেই এই হচ্ছে শাড়িটার দামটা হচ্ছে টু জিরো ফাইভ জিরো নাম্বার হচ্ছে টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স একটা সফট গ্রিন প্রত্যেকটা রঙ এই যে ধরুন সাদা আর কালো বাদ দিয়ে সাদা আর কালো বাদ দিয়ে লাল সাদাতেও দেখুন অফ হোয়াইট রয়েছে মিল্ক হোয়াইট রয়েছে ক্রিম রয়েছে তাসার রয়েছে অনেক ধরনের বেসে রয়েছে কিন্তু ব্ল্যাক মানে সবটাই কালোটা গ্রহণ করে না আদারওয়াইজ সব কটা রঙের অনেক শেডস হয় মানে ধরুন গ্রিনের লাইট ডিপ হয় পেস্তা গ্রিন বাটল গ্রিন এমারেল গ্রিন এরকম বিভিন্ন রকমের গ্রিন হয় স্যাপ গ্রিন ইয়ালোরও কত রকমের শেডস হয় সুতরাং বেস কালারটা হয়তো আমরা বলছি মুখে লাইট ডিপ করে বুঝতে হবে এবং নেচারের সঙ্গে সেটাকে মিলিয়ে দেখতে হবে এবারে আসছি ছাব্বিশ নম্বর টোয়েন্টি এটা হচ্ছে সবুজ ভীষণ সফট একটা গ্রিন এটা হচ্ছে টোয়েন্টি সিক্স ছাব্বিশ নম্বর ব্লু অ্যান্ড রেড দিয়ে কাজ এটা বিয়েতে কোনের জন্য ভাবতেই পারেন কারণ এর মধ্যে কোনো কালোর ছোঁয়া নেই গ্রিন অ্যান্ড ব্লু দিয়ে নকশাটা যাচ্ছে বেলপাতা নকশা পারে টেম্পল এটা হচ্ছে ছাব্বিশ নম্বর টোয়েন্টি সিক্স প্রাইস হচ্ছে টু জিরো ফাইভ জিরো দু হাজার পঞ্চাশ ছাব্বিশ নম্বর নাম্বার টোয়েন্টি সিক্স টু জিরো ফাইভ জিরো টোয়েন্টি সিক্সের পরে চলে যাবো টোয়েন্টি সেভেন সাতাশ নম্বর নাম্বার টোয়েন্টি সেভেন এটা তুতে কালার নাম্বার টোয়েন্টি সেভেন সাতাশ নম্বর তুতে মানে কি একটু ফিরোজা ঘাসা তুতে তার মধ্যে একটা স্কাই কালার একটা পিঙ্ক কালার দিয়ে কাজ রয়েছে এটা হচ্ছে সাতাশ নম্বর টোয়েন্টি সেভেন টু জিরো ফাইভ জিরো দু হাজার পঞ্চাশ সাতাশ নম্বর স্যারি নাম্বার টোয়েন্টি সেভেন টু জিরো ফাইভ জিরো দু হাজার পঞ্চাশ সাতাশ এবারে আসবো আঠাশ টোয়েন্টি এইট এটা হচ্ছে আঠাশ নম্বর শাড়ি নাম্বার টোয়েন্টি এইট এটা আঠাশ নম্বর এটা হচ্ছে একেবারে কালারটা হচ্ছে চন্দন কালারই বলতে পারি মানে চন্দন কালারও বলতে পারি আবার লাইট চিকু পাল্পও বলতে পারি তার মধ্যে একটা পিঙ্ক সুতো গেছে পাড়ে আর একটা ফুসিয়া পিঙ্ক ব্যবহার করা হয়েছে ডিজাইনটাকে আনার ক্ষেত্রে একটা তার সঙ্গে একটা বটল গ্রিন দুটো অপোজিট কালার এটা খুব সফট কালার মানে একদম মানে বটল গ্রিনটা আর এটা হচ্ছে খুব ব্রাইট কালার দুটো অপোজিট কালার দিয়ে ডিজাইনটা করা হয়েছে বেস কালারটা যেহেতু ভীষণ হালকা চিকু পাল্প কালার তাকে সাজানো হয়েছে টু জিরো ফাইভ জিরো দু হাজার পঞ্চাশ নাম্বার টোয়েন্টি এইট আঠাশ নম্বর শাড়ি দেখিয়ে দিলাম দু হাজার পঞ্চাশ টু জিরো ফাইভ জিরো নাম্বার টোয়েন্টি এইট টোয়েন্টি নাইন উনতিরিশ নম্বর নাম্বার টোয়েন্টি নাইন এটা একদম গায়ে হলুদের শাড়ি টিপিক্যাল বিয়েতে মানে আমি দেখেছি যদি কোনো পুরুষ বন্ধু যান বিয়েতে কাউকে গিফট করতে হবে ওয়াইফ বলে দিয়েছেন একটা শাড়ি কিনে নিয়ে এসো তো তিনি কোনো রিস্ক না নিয়ে এর একটা শাড়ি নিয়ে চলে যান মানে এটা একদম নিশ্চিন্ত যে এটা দেওয়া যাবেই যাবে এটা হচ্ছে হলুদের লালে একটা পার পাটটা লাল গেছে কেন যখন টানা সুতোটা এখানে লাল ব্যবহার করা হয়েছিল দেখুন সেলফ এজটা দেখলে বুঝবেন এবার ভার্নার সময় ইয়ালো ভরতে ভরতে এবার এটাকে রঙটা এই এসছে গ্রিন অ্যান্ড রেড দিয়ে কাজ যাচ্ছে টু জিরো ফাইভ জিরো নাম্বার টোয়েন্টি নাইন উনতিরিশ নম্বর দেখিয়ে দিলাম দু হাজার পঞ্চাশ নাম্বার টোয়েন্টি নাইন উনতিরিশ নম্বর দু হাজার পঞ্চাশ নাম্বার টোয়েন্টি নাইন টু জিরো ফাইভ জিরো এবারে আসবো নাম্বার থার্টি তিরিশ নম্বর রানী সবুজের ব্যবহার এটা হচ্ছে তিরিশ নম্বর নাম্বার থার্টি এটা ইয়ালো গ্রিনের খুব সুন্দর ব্যবহার রয়েছে ডিজাইন এতক্ষণ আমরা বেলপাতা নকশা দেখালাম এবারে কিন্তু দু পাতা এক ফুলের নকশা আসছে আঁচলটা তো কীভাবে যাচ্ছে জালে জরির ব্যবহার রয়েছে এখানে যেমন রানির সঙ্গে রানি টানা না এই পারে কিন্তু গ্রিন টানায় না গেছে গিয়ে টোনটা ডিফার করেছে এবং দেখুন দুটো পাতা একটা ফুল ফুলটার মধ্যে জরির ব্যবহার রয়েছে এইভাবেই নকশাটা যাচ্ছে প্রাইসটা একই দু হাজার পঞ্চাশ তিরিশ নম্বর শাড়ি নাম্বার থার্টি আর আর এটা হচ্ছে নাম্বার থার্টি টু জিরো ফাইভ জিরো তিরিশ নম্বর দু হাজার পঞ্চাশ একত্রিশ নম্বরে যাব থার্টি ওয়ান এটা হচ্ছে একত্রিশ নম্বর এটাও বেলপাতা নকশা একত্রিশ নম্বর নাম্বার থার্টি ওয়ান এটা মিল্ক হোয়াইট একদম থার্টি ওয়ান গ্রিন রেড ইয়ালোর ব্যবহার রয়েছে এর মধ্যে থার্টি ওয়ান পার একত্রিশ নম্বর নাম্বার থার্টি ওয়ান প্রাইস হচ্ছে টু জিরো ফাইভ জিরো একত্রিশ নম্বর দু হাজার পঞ্চাশ টু জিরো ফাইভ জিরো নাম্বার থার্টি ওয়ান একত্রিশ নম্বর সারি দু হাজার পঞ্চাশ একত্রিশের পরে চলে যাব বত্রিশ থার্টি টু এটা হচ্ছে বত্রিশ নম্বর অরেঞ্জ ব্রাইট অরেঞ্জ শীতকালে অরেঞ্জ ব্ল্যাক গ্রিন এই কালারগুলো খুব ভালো যায় শীতকালে সব রঙে আমরা পরি মানে একটু কালারফুল হওয়া উচিত শীতকালে বিশেষ করে শীতকালে যদি মেঘলা হয় তাহলে তো আরও মাথা গরম হয়ে যায় আমাদের তাই তখন আরও যত বেশি রঙিন পরবেন তত আপনার নিজের মুডটা আপ থাকবে আর কি অন থাকবে এটা হচ্ছে অরেঞ্জের মধ্যে অরেঞ্জ দিয়ে কাজ এই হচ্ছে শাড়িটা প্রাইসটা হচ্ছে টু জিরো ফাইভ জিরো থার্টি টু বত্রিশ নম্বর দু হাজার পঞ্চাশ থার্টি টু টু জিরো ফাইভ জিরো আজকে ম্যান অফ দ্য ম্যাচ এটা হচ্ছে বত্রিশ গেল এবার আসছে তেত্রিশ থার্টি থ্রি আসল কথা দেখুন সারাদিন অনুষ্ঠানের মধ্যে সব কিছু মানুষের সঙ্গে তো পথ চলতে হয় তো এই বুরুদা যিনি রয়েছেন তিনি একদম ম্যান অব দ্য ম্যাচ আজকের এটা হচ্ছে এখানে একজনের আবার ডেবিউ প্লেয়ারও রয়েছে আজকে সেটাও রয়েছে এটা ইয়েলোর মধ্যে কলকা যাচ্ছে রেড অ্যান্ড গ্রিন দিয়ে পারের মধ্যে রেড সুতো রয়েছে এবং এখানে গ্রিন অ্যান্ড রেড দিয়ে যাচ্ছে টেম্পল আর এই হচ্ছে নকশা নকশা কিন্তু দেখুন পুরো মিনের কাজ নকশাটা কিন্তু বদলে গেল এই হচ্ছে শাড়িটা প্রাইসটা হচ্ছে তেত্রিশ নম্বর শাড়ি প্রাইস হচ্ছে দু হাজার পঞ্চাশ থার্টি থ্রি তেত্রিশ নম্বর টু জিরো ফাইভ জিরো থার্টি থ্রি থার্টি ফোর চৌত্রিশ নম্বর এটা একদম চন্দন কালার যারা লাল ছাড়া পরবেন অথচ একটু রঙিন পরবো সাদা নয় আমি এই শাড়িটা তাদের জন্য প্রেফার করব মানে লাল পরবো না কিন্তু একদম সাদা পরবো না লালটা আমার চলবে না তাদের জন্য একেবারে চোখ বন্ধ করে এই শাড়িটা বিস্কিট কালার বডি গ্রিনে একটা টানা রয়েছে এবং টানা গ্রিনের সঙ্গে বিস্কিটটা মিশে একটা সুন্দর টোন এসছে আর ভেতরে দেখুন পিঙ্কের সঙ্গে গ্রিন দিয়ে ভাবে মিনের কাজটা যাচ্ছে খুবই সুন্দর প্রাইসটা হচ্ছে টু জিরো ফাইভ জিরো নাম্বার থার্টি ফোর চৌত্রিশ নম্বর দু হাজার পঞ্চাশ চৌত্রিশ নম্বর থার্টি ফোর টু জিরো ফাইভ জিরো থার্টি ফোরের পরে চলে যাবো থার্টি ফাইভ পঁয়ত্রিশ নম্বর একদম মিষ্টি পিঙ্ক এই কালারটা সব কমপ্লেকশানে যায় যদিও এই শব্দটা আমার ব্যবহার করা উচিত নয় কারণ আজকে আজকের যুগে দাঁড়িয়ে কমপ্লেকশান ম্যাটার করে না আপনি গায়ের রঙ আপনার চাপা হোক ফর্সা হন টাস্কি হন যাই হোক না কেন আপনার ভারতীয় কমপ্লেকশন তো আপনি সব কালার পরতে পারবেন আমরা ভারতীয়রা সব রঙ পরতে পারি এবং এটা হচ্ছে পিঙ্কের মধ্যে ইয়েলো একটা সফট ইয়েলো এবং তার সঙ্গে একটা তুতে ব্যবহার হয়েছে এই হচ্ছে শাড়িটা এটা হচ্ছে থার্টি ফাইভ নম্বর শাড়ি প্রাইস হচ্ছে টু জিরো ফাইভ জিরো দু হাজার পঞ্চাশ পঁয়ত্রিশ নম্বর থার্টি ফাইভ থার্টি সিক্সে যাবো ছত্রিশ নম্বর এটা হচ্ছে নাম্বার থার্টি সিক্স এটা হচ্ছে নেভি ব্লু থার্টি সিক্স নেভি ব্লুর মধ্যে একটা সফট পিঙ্ক অ্যান্ড ইয়েলোর ব্যবহার রয়েছে এটা হচ্ছে থার্টি সিক্স ছত্রিশ নম্বর শাড়ি নাম্বার থার্টি সিক্স ছত্রিশ নম্বর এরও প্রাইস হচ্ছে টু জিরো ফাইভ জিরো দু হাজার পঞ্চাশ ছত্তিরিশ নম্বর টু জিরো ফাইভ জিরো নাম্বার থার্টি সিক্স পুরো শাড়িটাতে পারে টেম্পল এই নকশাটা আমরা দেখাচ্ছি এবং আবারও বলবো প্রত্যেকটা শাড়িতে কিন্তু চেস্ট অব দি দেখুন ঘন কাজ এটা হচ্ছে চেস্ট অব দি ঘন কাজ গায়ের উপরে গ্যাপ দিয়ে কাজ বাট আপনি খালি চোখে কোনো গ্যাপ বুঝবেনই না কারণ পুরো মনে হবে যেন কাজ যেভাবে পড়বে কাজটা শাড়িটা যখন পড়বেন প্রত্যেকটা জায়গায় কাজ কোথাও কোনো গ্যাপ থাকবে না থার্টি সিক্স দেখিয়ে দিলাম টু জিরো ফাইভ জিরো থার্টি সেভেনে যাবো সাঁত্রিশ নম্বর নাম্বার থার্টি সেভেন এটা হচ্ছে সাঁতিরিশ নম্বর এটা অফ হোয়াইট কালার একদম অফ হোয়াইট তার মধ্যে মানে টুথটাকে ক্রিম করলে কালারটা হয় তার মধ্যে গ্রিন সুতো রয়েছে গ্রিন সুতোর গেছে বর্ডারে গ্রিন সুতোর টানা গেছে আর এই হচ্ছে থার্টি সেভেন সাঁত্রিশ নম্বর টু জিরো ফাইভ জিরো দু হাজার পঞ্চাশ সাঁতিরিশ নম্বর শাড়ি নাম্বার থার্টি সেভেন টু জিরো ফাইভ জিরো এটাও কিন্তু ওই যে সমস্ত মায়েরা লাল পরবেন না একদম ধবধবে সাদা নয় এটা একটা ক্রিম টোন এটা এটাও পড়তে পারেন এটা হচ্ছে থার্টি দেখালাম থার্টি এইট নম্বর আর এটা যে সমস্ত মায়েরা লাল পরবেন এটা হাফ হাফ লাল সাদা সব বয়সের শাড়ি ষোলো বছরের মেয়েকেও ভালো লাগবে ষাট বছরের মহিলাকেও ভালো লাগবে এই হচ্ছে হাফটা রেডের মধ্যে যাচ্ছে আর হাফটা হচ্ছে রেড টানা হোয়াইট ভার্নায় হোয়াইট দিয়ে কাজ এই হচ্ছে শাড়িটা প্রাইসটা হচ্ছে টু জিরো ফাইভ জিরো নাম্বার থার্টি এইট আটত্রিশ নম্বর দু হাজার পঞ্চাশ থার্টি এইট টু জিরো ফাইভ জিরো বা এই গ্রিনটা ভীষণ সুন্দর থার্টি নাইন এটা একটু লেমন ঘাসা মানে একটু জলপাই জলপাই কালার ঠিক লেমন না বলে জলপাই জলপাই বললে অলিভ টোন বললে বেটার হবে আর তার মধ্যে পিঙ্ক আর বাসন্তী হলুদ সুতোর ব্যবহার রয়েছে এই হচ্ছে শাড়িটা থার্টি নাইন উনচল্লিশ নম্বর শাড়ি নাম্বার থার্টি নাইন প্রাইস হচ্ছে টু জিরো ফাইভ জিরো দু হাজার পঞ্চাশ নাম্বার থার্টি নাইন টু জিরো ফাইভ জিরো দু হাজার পঞ্চাশ আবার আমরা বেলপাতাতে চলে এলাম কিন্তু থার্টি নাইন টু জিরো ফাইভ জিরো এইবারে আসবো নাম্বার ফর্টি চল্লিশ নম্বর এটা হচ্ছে টিপিক্যাল বাটার কালার তার মধ্যে রেডের ব্যবহার রয়েছে পাড়ে রেড আর গ্রিন দুটো সুতো দিয়ে কাজও রয়েছে আঁচল রেড গ্রিন মিনের কাজ রয়েছে আঁচলে বডিটা হচ্ছে বাটার টোন আর পাড়ের মধ্যে লাল সুতোর টানা ছিল তার সঙ্গে বাটার সুতোর বাটার কালারের সুতোর ব্যবহারে টোনটা এসছে এভাবে বেলপাতা নকশা এবং এটা হচ্ছে চল্লিশ নাম্বার ফরটি টু জিরো ফাইভ জিরো দু হাজার পঞ্চাশ চল্লিশ নম্বর শাড়ি নাম্বার ফরটি টু জিরো ফাইভ জিরো যাদের যাদেরই শাড়ি পছন্দ হলো বুকিং শুরু করে দেবেন ভালো করে দেখে নিশ্চিত হয়ে বুকিং করুন একটু পরে ইউটিউবে আপলোড হয়ে যাবে জামদানির সঙ্গে ম্যাচিং কি ব্লাউজ পরবেন প্রচুর ব্লাউজ এসছে এবং এই ধরুন লাস্ট যে জামদানিটা দেখালাম এই সঙ্গে ইকাত ভিভের ব্লাউজ পরতে পারেন খুব ভালো ভালো ব্লাউজ এসছে আপনারা যোগাযোগ করুন ব্লাউজ সংগ্রহ করুন শাড়ি কেনাকাটা করুন আর একতলা থেকে তিনতলা সেজে রয়েছে আপনাদের সাজিয়ে তোলার জন্য শুধু শাড়ি নয় শাড়ির সঙ্গে কুর্তি রয়েছে প্লাজো সেট রয়েছে এছাড়া রয়েছে হচ্ছে পুরুষ বন্ধুদের পাঞ্জাবির অঢেল সম্ভার শেরবানি থেকে পাঞ্জাবি থেকে ব্লেজার থেকে জহরকোর থেকে সব রয়েছে একসাদের তলায় শুধু আপনাদের এসে পৌঁছতে হচ্ছে নাইন জিরো এই দুটো নাম্বার এবং যারা আসতে চাইছেন মাস্ক এটা ভীষণ ইম্পর্টেন্ট আর গাড়ি নিয়ে আসুন গাড়ি পার্ক করে নিশ্চিন্তে কেনাকাটা করতে পারবেন ঘন্টা আপনাদের ভাবতেই হবে না এক তলা থেকে তিন তলার সময়টা লাগবে আপনাদের ঘুরে দেখার জন্য আর সোম থেকে রবি প্রতিদিন খোলা সকাল দশটা থেকে রাত্রি আটটা পর্যন্ত আজকে এই মুহূর্তে এই পর্যন্তই নমস্কার